মানুষের হঠাৎ পরিবর্তনের নির্দিষ্ট কোনো সংজ্ঞা থাকে না। মানুষের পরিবর্তন তার সত্তা থেকে আসে, কখনো কখনো ধীর গতিতে, কখনো আবার ঝড়ের বেগে। এই হচ্ছে আবিদ, আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। চলুন আমরা দেখে নেই আমাদের আবিদের গল্প। মানুষের হঠাৎ পরিবর্তনের নির্দিষ্ট কোনো সংজ্ঞা থাকে না। মানুষের পরিবর্তন তার সত্তা থেকে আসে, কখনো কখনো ধীর গতিতে, কখনো আবার ঝড়ের বেগে। এই হচ্ছে আবিদ, আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। চলুন আমরা দেখে নেই আমাদের আবিদের গল্প। মানুষের হঠাৎ পরিবর্তনের নির্দিষ্ট কোনো সংজ্ঞা থাকে না। মানুষের পরিবর্তন তার সত্তা থেকে আসে, কখনো কখনো ধীর গতিতে, কখনো আবার ঝড়ের বেগে। এই হচ্ছে আবিদ, আমাদের আজকের গল্পের মূল কেন্দ্রবিন্দু। চলুন আমরা দেখে নেই আমাদের আবিদের গল্প। নেশা করতেছে নাকি? জানি এটাও মনে হয়। মিয়া ভাই কত কষ্ট করলো, রিক্সা চালাইলো, চা বিক্রি করলো, বাদাম বিক্রি করলো, আর আল্লাহ তারে আজকে কত বড় করছে এই ছেলেটা। আরে মিয়া ভাই পোলাটারে মানুষ করতে পারলো না। লোন আমরা চলে যাই। আপনারা তো সবাই পড়াশোনা করেন,
পড়াশোনা করা যে ফরজ এটা তো জানেন না? এই পড়াশোনা ফরজ কাজের পাশাপাশি আরও কিছু বিষয়গুলো রয়েছে যেগুলো ফরজ, যেমন নামাজ পড়া, রোজা রাখা, এর পাশাপাশি নৈতিক কাজগুলো করা। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো বিধানকে যেগুলো নিষিদ্ধ করে দিয়েছেন, অর্থাৎ আমাদের জন্য যেগুলো জায়েজ নয়, যেমন ধূমপান করা, মদ খাওয়া, ইয়াবা খাওয়া, এই সকল হারাম কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তোমাদের মধ্যে আজকে আবিদকে দেখতে পাচ্ছি না, আবিদ কোথায়? ভাই আবিদ তো অসুস্থ। কি বলো, আবিদ অসুস্থ? জি ভাই। কি হয়েছে ওর? জ্বর হয়েছে। আপনার সাথে পরে আবার সাক্ষাৎ হবে ইনশাআল্লাহ। ভাই ভালো থাকবেন। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই। আমরা আবিদকে দেখে হায় রে আবিদের মা, আজকে 8 বছর হইল তুমি এখানে এসে শান্তিতে ঘুমাইতেছ। এই পোলারে 8 বছর পর্যন্ত আমি যক্ষের দনের ন্যায় লালন করছি, আর সেই পোলার কারণে আজকে মানুষ আমার কথা কয়। এই জীবনে রিক্সা চালাইলাম, মানুষের কাজ করলাম, কামরা দিলাম, সেখান থেকে আল্লাহ আমারও সম্মান দিল, বড় লোক বানাইলো, অথচ কেউ কখনো চোখের সামনে কথা কইতে পারে নাই। এই পোলার কারণে আজ আমি মান সম্মান হারাচ্ছি। তুমি তো বেশ একাই ঘুমাচ্ছ, থাকো, ভালোই থাকো। কপালে কিছুটা খারাপ, মাসের আগা নাই, মাথা নাই, কয়দিন পর পর জ্বর, এটা সেটা। কে এলো আমার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমরা? আঙ্কেল আমরা আবিদের বন্ধু সালাম আবিদকে অসুস্থ হয়ে দেখতে আসছিলাম। ও আচ্ছা আচ্ছা, আসো তো, আসো আসো বাবা, আসো। আবিদ, আবিদ দেখো আমরা কারা আসছি। শিক্ষা নিয়ে কাজ করার মতো অনেক সংগঠন পাওয়া যায়, কিন্তু নৈতিকতা নিয়ে কাজ করার মতো সংগঠন খুবই রেয়ার, এবং বর্তমানে নৈতিকতার সংকটটাই স্টুডেন্টদের সবচেয়ে বেশি। তো আমি শুনে অনেক খুশি হলাম। তোমরা তোমাদের কার্যক্রম চালিয়ে দাও, একজন অভিভাবক হিসেবে আমার যদি কোনো সহযোগিতা দরকার হয় আমরা অবশ্যই সহযোগিতা করবো। আর শুনো কিন্তু, আমার আবিদের দিকে কিন্তু তোমরা খেয়াল রাখো। জি আঙ্কেল। আচ্ছা তো বাবা তোমরা তাহলে কথা বলো আবিদের সাথে, আমি ভিতর থেকে আসি। হ্যাঁ কথা বলো। থাক থাক, তোমার ওঠা লাগবে না, তুমি অনেক অসুস্থ। শোনো, হাদিসে আসছে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন অসুস্থ হয় আল্লাহ তার গুণাগুলোকে মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি তুমি দ্রুত সুস্থ হয়ে যাও, তুমিও আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ যাতে তোমাকে দ্রুত সুস্থ করে দেয়। তুমি তাহলে থাকো আজকে, আমরা আজকে উঠি। তো বাবা তোমরা চলে যাচ্ছ? জি আসছো? আসি তাহলে। ঠিক আছে বাবা, তুমি ভালো থেকো, আসছো, আমি অনেক খুশি হয়েছি। আর আমরা আমাদের জন্য দোয়া করো, অসুস্থ হওয়ার পর ওর দিকে একটু খেয়াল রাখো। হ্যাঁ ভালো, তোমাদের উপর রহম করো। অবশ্যই বাবা। আচ্ছা আমার আর করাইবে কি আছে, চেষ্টা আমি কম করছি। আজ 8 বছর হলে তোর মা মারা গেছে, সেই থেকে তোর দেখে দেখে রাখতেছি, বাসি মানুষের মতো মানুষ বানানো চেষ্টাও করছি, আর না হইলে আর আমার করা কি? আজকে মানুষ সন্তান দিয়া সম্মান পায়, আমি পাই অপমান। মানুষ আমার রাস্তাঘাটে ধরে কয়, মিয়া ভাই আপনার পোলা সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, এগুলো শুনতে কোনো বাবার ভালো লাগে? অনুরোধ করতেছি বাবসা, ভালো হইয়া যাচ্ছে, এবার একটু রোগ থেকে উঠলে আল্লাহর কাছে ক্ষমা টমা খাইয়া নিয়মিত নামাজ কামান করিস, আল্লাহর রসুলকে ধরিস, স্টুডেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পোলাগুলো কত ভালো লাগছে ওগুলো কথাগুলো শুনে আমার, ওই পোলা ফেনের সাথে মিশিস, অবসংগঠনের সাথে মিশিস, আল্লাহ রাসূল ছিলিস।
মানুষ যেন তোর ভালো পায়, সমাজ যেন ভালো পায়, তোর কারণে যেন মানুষ আমার অপমান না করে। আমাদের সমাজের বহু আবিদ এভাবেই মদ, গাঁজা আর নোংরা সঙ্গের আবহে পড়ে হারিয়ে যাচ্ছে দূর হতে বহু দূর। দেশ, সমাজ ও পরিবার হয়ে পড়ছে হতাশাগ্রস্ত। এহেন পরিবেশে এমন হাজারো আবিদকে বাঁচাতে আজ প্রয়োজন ওয়েলফেয়ারের মতো সত্য সুন্দরের সন্ধানী সংগঠন ও এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ।